আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি বা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে বিষয়টা এনেছি সেটা হচ্ছে সর্বরোগ নির্মূলকারী ও বান ফির মহামন্ত্র আচ্ছা ধরা যাক যে আপনি একজন তান্ত্রিক বা আপনি তার মানে কতগুলো কাজ করে থাকেন তান্ত্রিক না হলেও কতগুলো কাজ করে থাকেন মানুষের উপকারার্থে অর্থাৎ মানুষের উপকারের জন্য তো দেখা গেল হঠাৎ করে আপনি শুনতে পেলেন যে দূর দেশে বা আপনার গ্রাম ছেড়ে দূরের একটা গ্রামে কেউ হচ্ছে অসুস্থ হয়ে রয়েছে বা মন করেন জিনে আক্রান্ত জিনে আসর আসরগ্রস্ত বা শুনলেন কারুকে কেউ কালো জাদু করছে অর্থাৎ কালো জাদু বলতে অনেক খারাপ বিষয় যেমন হচ্ছে বান বিদ্যা বলেন আবার উচ্চাটন মারণ যাই হোক যে কোনো প্রণালী করছে বা তার শারীরিক অবস্থা খুব সংকীর্ণ অবস্থা খারাপ কেউ কোনো খারাপ কর্মের মাধ্যম দিয়ে বা খারাপ কিছু প্রয়োগের মাধ্যম দিয়ে তাকে হচ্ছে শেষ করার আর কি পায়চারা ভাব শেষ করার জন্য নিজের সুবিধাতে কোনো খারাপ কিছু অ্যাপ্লাই করছে তো সেক্ষেত্রে তাকে রক্ষা করার জন্য আপনি কি করতে পারেন হ্যাঁ সেটার জন্যই আমি এটা বলতেছি যে আপনি দূর থেকেও একটা মানুষকে ভালো করতে পারবেন এইটার মাধ্যম দিয়েই দূর থেকেই তো এটার কেমন প্রয়োগ বিধি আপনি দূর থেকে হোক কাছে থেকে হোক যেভাবে হোক দুইভাবে আপনি ভালো করতে পারবেন প্রথম অবস্থায় বলি যদি যে কেউ কোনো রোগে আক্রান্ত হয় বা যদি কেউ বানগ্রস্ত হয় অর্থাৎ কারোকে বান মারা হয়েছে এমন যদি দেখা যায় তো তাহলে এই মন্ত্রটা জাস্ট মাত্র পাঁচবার পরে ফুক দেন তার শরীরে তো আগে চলুন মন্ত্রটা পড়ে নিই মন্ত্রটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হু রহমান হু আল্লাহ হু মোহাম্মদ রাসুল উল্লাহ হু আল্লাহ হু আরাস আল্লাহ হু জাল্লা জালালু হু কুদ্র কামালু ফা ফা কফ হা সিন আখিরুল আওয়াল সিহরুহুল সাই কুল্লুল মারাদি তাজওয়াল ইয়া আই ইউ হাল মা খলাস আহফাজু হাফিজ তু ইয়া হাফিজু আফাজু আলিফলাম ইয়াসিন বিহক জালালিউলিক্রম তো মন্ত্রটা আবার বললি আবার শুনুন হু রহমান হু আল্লাহ হু মুহাম্মদ রসুল উল্লাহ হু মুআাল্লাহ হু আরা সাল্লাহ হু জাল্লে জালালু হু কুদরত কামালু হু ফা 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 কফ হাসিন আখিরুল আওয়াল শিহরুহুল সাইকুল্লুল মারা দিতাজওয়াল ইয়া হলা খলাস আফাজু ইয়া হাফিজু আফাজু মিম ইয়াসিন বি হকিজুলজালি উলি ইকরম তো এটা কীভাবে প্রয়োগ করতে পারেন তো যদি যে কোনো রোগ হোক শারীরিক রোগ হোক বা যে কোনো রোগ বাম দাদু টোনা সব ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবেন রুগীর শরীরে এটা পাঁচবার পরে পাঁচটি ফুক দিতে পারেন বা পানির উপর পাঁচবার পরে পাঁচটি ফুক দিয়ে তাকে খাওয়ায়া দিলে পারে সে তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবে আর যদি কেউ বান মেরে থাকে বা খারাপ কোনো কাজ করে থাকে ওইটা তার শরীর থেকে চলে গিয়ে যে খারাপ কাজটা করছে তার শরীরে গিয়ে লাগবে অর্থাৎ বানটা ফিরে চলে যাবে তার শরীরে বা খারাপ কোনো কর্ম করলে তার শরীরে গিয়ে আসর করবে লোকটি সুস্থ হয়ে যাবে তো এখন দূর থেকে আপনি ভালো করবেন কিভাবে হ্যাঁ দূর থেকে ভালো করা যায় এর পদ্ধতি হচ্ছে আপনি যখনই শুনেছেন কারুর শরীর খারাপ বা সংকীর্ণ একটা অবস্থা বা বান জাদু দ্বারা আক্রান্ত বা জিনে জিনে আসর করছে আপনি বাড়িতে বসে শোনা মাত্রই মাটির উপর একটা চিত্র অঙ্কন করুন একটা মানুষের চিত্র অঙ্কন করুন অঙ্কন করে ওই চিত্রের বুক থেকে পেট পর্যন্ত লেখুন অমুক ইবনে অমোক অর্থাৎ ফুলান ইবনে ফুলান ওই চিত্র সাপোস আমি দেখাই এই যে একটা মান একটা মানুষের চিত্র আঁকালেন যাই হোক একটা মানুষের চিত্র আঁকালেন এইখানে ফুলান ইবনে ফুলান হবে অর্থাৎ এই চিত্রের উপর ফুলান ইমনে রুগীর নাম প্রথমে হবে বিন ফুলান তারপর রুগীর বাবার নাম হবে যদি মেয়ে হয় তো বিনতে ফুলান হবে এটা এর আগে অনেকবার আছি এবার চিত্র বরাবর এই মন্ত্রটা হচ্ছে একবার করে পাঠ করুন আর হাতে হচ্ছে আপনি হাতে হচ্ছে একটা কাশি সুরি বা ধারালো কোনো অস্ত্র রাখুন অস্ত্রটা রেখে মন্ত্র একবার করে পাঠ করবেন আর একটা করে ফুঁক দেওয়ার পরে এইভাবে একটা ডাক টেনে দেবেন ফু দেবেন আর ডাক টেনে দিবেন তো যার নামে এটা করতেছেন যে লেখা রয়েছে নাম তো কী হবে জিনে যদি আসর করে জিনে আসর করলে বা দেখা যাচ্ছে যে জিনে আসর করছে বা বানজাদু দ্বারা আক্রান্ত তাহলে কী হবে তাৎক্ষণিকভাবেই শরীর থেকে জিনটা পালায়ন করবে আর বানজাদুই আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবেই সে সুস্থ হয়ে যাবে আপনি বাড়ি থেকে কাজ করবেন কিন্তু কাজ তার শরীরে গিয়ে লাগবে এবং সে সুস্থ হয়ে যাবে দ্রুত সুস্থ হয়ে যাবে এর মাধ্যম দিয়ে কি হবে আপনি দূর থেকে যে কোনো ব্যক্তিকে সুস্থ করার ক্ষমতা অর্জন করতে পারবেন অর্থাৎ সুস্থ করতে পারবেন এই মন্ত্রর মাধ্যম দিয়ে আর এটাকে সাধারণ মন্ত্র বললে ভুল হবে এটা মন্ত্র না এটা এমন একটা এতে কারিমা বা এমন একটা তার মানে আজমাত যা গুণগান বলে শেষ করা যাবে না আপনি যে কোনো রোগের জন্য যদি এটা হচ্ছে পানি পরে ফু দিয়ে খাওয়ায় দেন তো ভালো হয়ে যাবে আপনার মাথা ব্যথা করতেছে মন্ত্রটা সাতবার পরে মাথার উপর ফুঁক দেন মাথা ব্যথা চলে যাবে আপনার পেটে ব্যথা করতেছে পানির উপর সাতবার ফুঁক দিয়ে পানিটা খাওয়াইয়া দেন পেটের ব্যথা ঠিক হয়ে যাবে আপনার যে কোনো শরীর শরীর বা অংশে ব্যথা করতেছে মন্ত্রটা পড়তে পড়তে ওইখানে হাত বুলাইয়া ফুঁক দেন এগারো বার বা পনেরো সতেরো বীজ সংখ্যায় পরে ফুঁক দেন ব্যথা তাৎক্ষণিকভাবেই চলে যাবে আমার কথা না এই যে আমি যেইগুলো সহজ প্র প্রক্রিয়াগুলো বললাম এগুলো তো আপনারা নিজেরাই বাড়িতে পরীক্ষা করে দেখতে পারবেন তো ভিডিও দেখতেছেন এখনই পরীক্ষা করে ফেলুন আপনারা এখনই পরীক্ষা করে ফেলুন যে আমি সঠিক বলতেছি না ভুল বলতেছি আপনারা নিজেরাই জলযন্ত্র জলযন্ত্র প্রমাণ পাবেন এটা আপনাদের কাছে পরীক্ষা করা হয়ে যাবে আসলে কাজটা হয় কি হয় না আপনি দূর থেকেই যে কোনো কারুর হচ্ছে তার মানে ই করে ফেলতে পারবেন কারুর কেউ যদি ক্ষতি সাধন করে ফেলো ওই ক্ষতিটা বিপরীতমুখী করে ফেলতে পারবেন অর্থাৎ ভালো করে ফেলতে পারবেন কারুর রোগ হয়েছে ওই দুরারোগ্য দূর করে ফেলতে পারবেন এটার মাধ্যম দিয়ে এই আসমতার মাধ্যম দিয়ে কিন্তু যার মৃত্যু নামের রোগ হয়েছে আপনি যতই মন্ত্র পড়ুন আর যাই করুন ওই রোগ কিন্তু সারবে না ওই রোগ কিন্তু সারবে না তো যাই হোক আজকে এই পর্যন্ত কি ভিডিও ছিল তো তারপরেও যে কোনো জানাশোনার বিষয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর এছাড়াও আমার আর চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে আমলে আল আন আমি ডিক্ হচ্ছে চ্যানেলের হচ্ছে ইটা দিয়ে দেব আপনারা ওইখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি